ওগো, কাল আমার জন্মদিন, তুমি একটা পার্টি দাও না। ঠিক আছে, এটা আমি মাটিতে বসে খাসি, তুই পার্টি লিজা। লল, এই পার্টি না, কাল আমার জন্মদিন তো, তাই একটা অনুষ্ঠান দিতে বলছি। ও, তাই ঠেই বলি, শীতের সময় এত হাওয়া কেনে? কেনে? আমি তোমাকে হাওয়া করিনি নাকি? হ্যাঁ, করবি নি কেনে? যখন তোর কোনো জিনিসের দরকার হয় তখন করিস, শীত গরম মানিস নি। তোমার ওই আংঠে পাতানি কথা আমার আর ভাল লাগে না। তুমি আমার জন্মদিনের পার্টি করবে কেন তাই বলো। ইয়া, তো বিশাল বেকারে পড়ে গেল। আমার জন্মদিন কবে আমি জানি নি, আমি ছেলে জন্ম দিছি, তার জন্মদিন কবে আমি তাও জানি নি। তাহলে তোর জন্মদিনের পার্টি আমি করব কি করি? আমি অত কিছু জানি নি, আমার জন্মদিন কাল, তোমাকে পার্টি দিতে হবে। তুই বললি তো দিতেই হবে, না হলে তো এক্ষুনি সংসারে আগুন ধরিয়ে দিবি। এই বিশু, কাল বলে তোর মা হয়েছে, যা একটা খালি টুকটুকি ডেকে লাইগা, কাল অনুষ্ঠান, বাজার করতে যেতে হবে। ঠিক আছে আব্বা, যাসি। একটা টুকটুকি তো খালি নাই, সবগুলাই তো লোক বসে আছে, খালি টুকটুক আবার কমবে বাবু? যাই আব্বাকে গি বলি গি। Thank you.
আমু টাকা কম দিছি, তোমার গুনতে সুবিধা হবে। আনা, হ্যাঁ। এ বিশু, বাজার হয়ে গেছে, বাড়ি চল। ঠিক আছে আব্বা, তাই চলো। আমি তো তোমার সাথে কোনোদিন কিচ্ছু চাইনি। কাল তো আমার জন্মদিন, তোমার সাথে আমি একটা জিনিস চাবো, তুমি আমাকে দেবা? শীতের সময় আর এত হা করতে হবে না, এমনিতেই জাল লেগে যাচ্ছে, যা চাও আর চেয়েই ফেলো। খাসি তো এমনিতে রেগে গিয়েছে, ডাইরেক্ট চাওয়া যাবে না, ইঙ্গিত দি বলি। ও গো, কাল তো আমার জন্মদিন, তুমি আমাকে এমন একটা জিনিস গিফট করবা আমি উঠি বসলেই জানে এক মুহূর্তে 40 পয়েন্টে ছুটি পড়ে। ও, এই ব্যাপার, ঠিক আছে, কাল কি পেয়ে যাবা। ও, তাহলে তুমি দিবা, তুমি হলো আমার মিষ্টি স্বামী। এই সাবনি, তোর বর মোটরসাইকেল লেসছে। না, এখনো লাসেনি, লাসতে গিয়েছে। ওগো, আমার সে গিফট লেসছো? হ্যাঁ লেসছি। এটা লে।